সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বর্তমানে এই ফেসবুক মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, আসুন আমরা ওই ফেসবুক থেকে বিরত থেকে আমাদের চারপাশে যা যা ঘটছে বা আমরা জীবন চালানোর জন্য জীবনের পথে যেসব জিনিস নিয়ে খুব বেশি ব্যস্ত থাকি, তার চেয়ে আরো অনেক জরুরি বা ব্যস্ততা জিনিসটা হচ্ছে নিজেকে ভালোবাসা, নিজের চারপাশের জগৎটাকে ভালোবাসা, যে প্রকৃতির পরিবেশে আমরা বেড়ে উঠছি, বেঁচে আছি, সেটাকে ঠিক রাখা। আসলে এই জিনিসগুলোকে ঠিক রাখলে আমরা আসলে সুখী মানুষ হতে পারি, কিন্তু আমরা যেটা করি সব কিছু করতে গিয়ে আমরা আমাদের প্রকৃতির পরিবেশ এবং আমাদের দৈনন্দিন জীবনের যে সুখ শান্তি সেটাকে নষ্ট করে ফেলি এবং একসময় আমাদের জীবনে সন্ধ্যা ঘনিয়ে আসে অনেক আগে। এই জিনিসগুলোর প্রতিপাদ্য নিয়ে আসলে এখানে 48টা কবিতা আছে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে, এই নিয়ে প্রথম কাব্যগ্রন্থ ঠিক সন্ধ্যা আমার আগে। আসলে এই বইটি আমি ব্যক্তিগত উদ্যোগে প্রকাশ করেছি, শৈল প্রকাশন চট্টগ্রাম থেকে, একদম বইমেলা শেষ মুহূর্ত হওয়ার কারণে এটা বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে বই করা হয়নি। আমি 17 সাল থেকে ছোট ছোট কবিতা লিখে আসছি, সেই আঙ্গিকেই শোভাকান্তকে কেউ বললেন যে আমার একটু বই বের করা উচিত, সকলের একটা সংকলন থাকলে ভালো হয়। যদি কেউ এটা পড়ে কবিতার স্বাদ নিতে পারবে, আবার সুর দিলে এটা গানে রূপান্তরিত হবে। আজকে যারা আমার অনুরোধে এখানে এসছেন, যে মঞ্জু ভাই আছে, আলো ভাই আছে, সেলিম কাজী ভাই আছে, যারা আরিফ ভাই আছে, যারা এসছেন সকলকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি।